যারা স্মার্টফোন ইউজ করেন সেটা হতে পারে যে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন অথবা আপনার বাজেট লেভেলের স্মার্টফোন অথবা লো বাজেট কোয়ালিটির স্মার্টফোন। সব ধরনের স্মার্টফোন ইউজারদের কিন্তু কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে স্মার্টফোন ওভারহিটিং হয়ে যাওয়া। তো স্মার্টফোনটা কেন ওভারহিটিং হয় বা স্মার্টফোন হিটই আসলে কেন হয় এবং স্মার্টফোনের যে ওভারহিটিং আছে বা স্মার্টফোন যে হিটিং আছে সেটা আসলে আমরা কীভাবে কমিয়ে নিয়ে আসতে পারি? তো একেবারে তো আসলে স্মার্টফোনের যে হিটিং আছে বা ওভারহিটিং আছে সেটা আসলে কমানো সম্ভব না। তো অ্যাকচুয়ালি আসলে স্মার্টফোনের ওভারহিটিংটা বা স্মার্টফোনের হিটটা কম যেন হয় সেজন্য আমরা কী কী স্টেপ নিতে পারি সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েল, যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিন্তু আপনার যেখানে ইলেকট্রিসিটি থাকে বা যেখানে ইলেকট্রিসিটিকে ইউজ করে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য আসলে অপারেট হয় সেখানে আসলে হিট জেনারেট হবে, এটাই আসলে স্বাভাবিক। বাট সমস্যাটা তখনই হবে যখন আপনার নির্দিষ্ট একটা লেভেল থেকে বা নর্মাল সেফটি লেভেল থেকে যখন আপনার হিটটা আপনার উপরে চলে যাবে বা এক্সেসিভ হিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেটাকে বলে আসলে ওভারহিটিং। তো স্মার্টফোনের ক্ষেত্রে নর্মালি আপনার 37 থেকে আপ টু 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকে আপনার ফোনের, তবে সেটাকে কিন্তু আসলে নর্মাল বা সেফটি হিসেবে ধরা হয় বা সেফ হিসেবে ধরা হয় যদি 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার ফোনে তাপমাত্রা থাকে। তো এখন যদি 43 ডিগ্রির উপরে চলে যায় তখন কিন্তু আপনার স্মার্টফোনটাকে আসলে ওভারহিট ধরা হয়, সেটা হতে পারে 53 ডিগ্রি সেলসিয়াস অথবা আপনার 44ও যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু মানে ধরা হয় যে আপনার স্মার্টফোনটা কিন্তু ওভারহিট হচ্ছে বা ওভারহিট সামনে গিয়ে আরও হতে পারে। এবং এই ওভারহিটিংটা কিন্তু আপনার ফোনের যে কম্পোনেন্ট আছে তার জন্য খুবই ক্ষতিকর এবং যে কোনো ইলেকট্রনিক্স পণ্যর জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে আপনার হিট। তো যখনই আপনার ফোনটা কিন্তু ওভারহিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার প্রসেসরের উপরে খারাপ প্রভাব পড়বে, প্রসেসরের লাইফ টাইম কমে যাবে, আপনার ব্যাটারির লাইফ টাইম কমে যাবে, মানে অ্যাভারেজলি কিন্তু আপনার ফোনের মানে অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে এবং আপনার ফোনের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর কিন্তু লাইফ টাইমটা অনেক কমে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্মার্টফোনটা হিটিং কেন হয় বা ওভারহিটটা কেন হচ্ছে? তো স্মার্টফোন বিভিন্ন কারণে ওভারহিট হতে পারে। যেমন আপনি যদি দীর্ঘ সময় ধরে আপনার ফোনের মধ্যে হাই কোয়ালিটির গেম খেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ওভারহিটিং হয়ে যেতে পারে। তো দেখুন, আমরা যদি কম্পিউটারের কথা বলি বা আপনার ল্যাপটপের কথা বলি সেখানে কিন্তু আলাদা কুলিং ইউনিট থাকে, আপনার কুলিং করার জন্য বিভিন্ন ফ্যান থাকে, আপনার লিকুইড কুলিং টেকনোলজি থাকে, বিভিন্ন ধরনের টেকনোলজি থাকে আপনার কম্পিউটারটাকে বা ল্যাপটপটাকে কিন্তু কুলিং করার জন্য। বাট স্মার্টফোনের কথা যদি বলি সেখানে কিন্তু এই ধরনের কুলিং ক্যাপাসিটি নেই বা কুলিং কোনো ইকুইপমেন্ট কিন্তু স্মার্টফোনের মধ্যে নেই। বাট কিছু কিছু স্মার্টফোনে হয়তো লিকুইড কুলিং টেকনোলজি আছে, সেটাও কিন্তু এডিকুয়েট না, সেটাও খুবই স্বল্প পরিমাণে। তো একই কাজ যখন আপনি কম্পিউটারে করছেন সেখানে হিট জেনারেট হচ্ছে, সেখানে কুলিং মানে কম্পোনেন্ট আছে, বাট আপনার স্মার্টফোনে যেহেতু কুলিং কম্পোনেন্ট নেই তো স্বাভাবিকভাবে আপনার স্মার্টফোনে কিন্তু হিটটা বেশি জেনারেট হবে। তো সেক্ষেত্রে আপনার প্রসেসর যদি উইক হয়, আপনার জিপিইউ যদি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি হাই কোয়ালিটির গেম খেলেন হাই গ্রাফিক্সে, পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন বা ফ্রি ফায়ার বলেন বা আপনার অ্যাসাসিন ক্রিড বলেন বা আপনি অ্যাসফাল্ট 8-9 যেটাই বলেন না কেন, যেগুলোতে হাই গ্রাফিক্স ইউজ করা হয় এগুলো যদি আপনার ফোনে আপনি দীর্ঘ সময় ধরে খেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোন মানে হিট হতে বাধ্য বা ওভারহিটিং হতেও বাধ্য। এরপরে আসি আপনার ফোনের হার্ডওয়্যার যদি উইক থাকে, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের প্রসেসর যদি আসলে দুর্বল থাকে বা প্রসেসরটা এমনভাবে তৈরি যেখানে আসলে বেশি ন্যানোমিটার টেকনোলজি রয়েছে। তো দেখুন, প্রসেসর যেগুলোর মধ্যে কম ন্যানোমিটার টেকনোলজি ইউজ করা হয়েছে, যেমন যেই প্রসেসরটা 7 নানোমিটার টেকনোলজি ইউজ করা হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই কম হিট জেনারেট হবে, যেই প্রসেসরটা 10 নানোমিটার টেকনোলজি বেস করে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আপনার হিটটা বেশি জেনারেট হবে। তো সেক্ষেত্রে প্রসেসরও কিন্তু একটা বিষয় যে আপনার প্রসেসরটা আসলে কতটুকু স্ট্রং এবং কতটুকু আসলে হিট সে কনজিউম করতে পারে। তো সেক্ষেত্রে যে ফোনের প্রসেসরটা বেশি স্ট্রং, প্রসেসরটা লেটেস্ট কম ন্যানোমিটার টেকনোলজি তৈরি করা হয়েছে, সেই প্রসেসরে কিন্তু আপনার হিট কম জেনারেট হবে। প্লাস একই কথা আপনার জিপিউর ক্ষেত্রেও, আপনার জিপিউ যদি স্ট্রং হয়, জিপিউ যদি কম পাওয়ার আপনার নিয়ে আসলে আপনার ভালো আপনাকে পারফরমেন্স দিতে পারে সেখানে হিট কম জেনারেট হবে। নেক্সট যে কারণটা হতে পারে সেটা হতে পারে আপনার ফোনের ব্যাটারি, এবং এই ব্যাটারিটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু আপনার ফোনের জন্য। আপনার ব্যাটারির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বা আপনি রং কোনো ওয়েতে আপনার ফোনকে চার্জ করেন বা দেখা গেলো আপনার ফোনের সাথে যে চার্জার এসেছে সেটা দিয়ে আপনি চার্জ করেননি বা রং একটা চার্জার দিয়ে আপনি ফোনে চার্জ করেছেন, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু অত্যধিক পরিমাণে হিট হয়ে যাবে। এবং অবভিয়াসলি যেহেতু ফোনের মধ্যে জায়গা আসলে কম তো ব্যাটারির হিটটা কিন্তু আস্তে আস্তে আপনার প্রসেসর স্ক্রিন সব জায়গায় কিন্তু আপনার হিটটা ছড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ব্যাটারিতে যদি কোনো প্রবলেম থাকে বা আপনার যদি রং কোনো চার্জার দিয়ে আপনার ফোনকে চার্জ করেন সেক্ষেত্রে আপনার ফোনের মধ্যে ওভারহিটিং প্রবলেম হতে পারে। নেক্সট যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিন। তো দেখুন, বর্তমান ফোনগুলোতে কিন্তু খুবই হাই কোয়ালিটির স্ক্রিন ইউজ করা হয় আপনার হাই রিফ্রেশ রেটের সাথে। তো একটা স্ক্রিনে যখন মানে হাই কোয়ালিটির স্ক্রিন ইউজ করা হয়েছে, আপনার অ্যামোলেড সুপার অ্যামোলেড স্ক্রিন ইউজ করা হয়েছে, সেখানে মোর অফ কালার আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই আপনি যখন হাই ব্রাইটনেসে স্ক্রিনটা রাখবেন সেখানে কিন্তু হিট জেনারেট হবে। এবং বর্তমান স্মার্টফোনগুলোতে কিন্তু আপনার 60 রিফ্রেশ রেট, 60 হার্জের রিফ্রেশ রেট প্লাস আপনার 120 হার্জের রিফ্রেশ রেট, 144 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে। তো আপনার স্ক্রিনটা যত রিফ্রেশ হবে প্রত্যেক সেকেন্ডে আর 144 বার যদি রিফ্রেশ হয় তো সেখানে স্বাভাবিকভাবে আসলে হিট জেনারেট হবে। তো এই হিটটা কিন্তু আস্তে আস্তে স্মার্টফোনের চারিদিকে ছড়িয়ে পড়বে এবং অ্যাভারেজলি আপনার যে স্মার্টফোনটা আছে সেটা কিন্তু মানে ওভারহিটিং হয়ে যাবে।
নেক্সট যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে থার্ড পার্টি অ্যাপস ইউজ করা অথবা আপনার ফোনে স্পাই মানে কোনো অ্যাপ থাকা যেগুলো ব্যাকগ্রাউন্ডে আসলে আপনার ফোনের মধ্যে চলছে। তো এমনিতেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলতে থাকে, যার কারণে কিন্তু স্মার্টফোনের প্রসেসর সবসময় বিজি থাকে, ফলে সে কিন্তু হিট হয়ে যায়। তার উপর যদি আপনার ফোনের মধ্যে থার্ড পার্টি কোনো অ্যাপস থাকে, কোনো ম্যালওয়্যার থাকে বা কোনো স্পাই অ্যাপ থাকে যেগুলো আপনি আসলে দেখতে পারছেন না, যেগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় আপনার ফোনটাকে মানে রানিং থাকছে আপনার ফোনের মধ্যে বা আপনার ফোনের প্রসেসর এবং ব্যাটারি সে কিন্তু সবসময় ইউজ করছে। এজন্য যারা আসলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার আছেন তারা চেষ্টা করবেন সবসময় গুগল প্লে স্টোর থেকে অথেন্টিকেট অ্যাপ ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে রাখার জন্য এবং প্রয়োজনের অতিরিক্ত মানে অ্যাপস আপনার ফোনের মধ্যে না রাখার জন্য। এখন আপনি যদি থার্ড পার্টি কোনো অ্যাপস বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন আনওয়ান্টেড আপনার বিভিন্ন সাইট থেকে আপনি নামান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের মধ্যে এই অ্যাপসগুলো স্পাই অ্যাপ হিসেবে কাজ করতে পারে এবং আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসগুলো কিন্তু চলতে থাকে, আপনার ডাটা কিন্তু কনজিউম করতে থাকে, আপনার প্রসেসরকে বিজি রেখে আপনার ব্যাটারিগুলো আপনার ব্যাটারির যে পাওয়ার আছে সে কিন্তু কনজিউম করতে থাকে, ফলে কিন্তু আপনার ফোনটা ওভারহিটিং হয়ে যেতে পারে। এছাড়াও আপনার ফোনে যদি আপনি সবসময় মানে হাই কোয়ালিটির ভিডিও দেখেন, আপনি ক্যামেরার মাধ্যমে 4K 2K 8K আসলে ভিডিও রেকর্ডিং করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ওভারহিটিং হয়ে যেতে পারে। তো বেসিক্যালি কিন্তু এইসব কারণগুলো আপনার স্মার্টফোনের ওভারহিটিংয়ের জন্য দায়ী। তো এখন প্রশ্ন হচ্ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ফলে আমাদের কী কী প্রবলেম হতে পারে, আমাদের স্মার্টফোনে কী কী প্রবলেম হতে পারে। তো প্রথম কথা যেটা বললাম, আপনার হার্ডওয়্যার বা আপনার প্রসেসরের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, অপরণীয় আপনার ফোনে আসলে বার্ন হয়ে যেতে পারে, অনেক সময় ফোন আমাদের ব্লাস্টও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা এই ফোন ওভারহিটিংয়ের কারণে ঘটে যেতেও পারে। এছাড়া আপনার প্রসেসরের মধ্যে কিন্তু একটা টেকনোলজি থাকে যেটাকে বলা হয় থার্মাল থ্রোটলিং। তো এই থার্মাল থ্রোটলিং টেকনোলজিটা মানে এমনভাবে সেট করা থাকে আপনার প্রসেসরে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত যদি আপনার প্রসেসরে হিটটা চলে যায় সেক্ষেত্রে প্রসেসর কিন্তু অটোমেটিক্যালি তার যে পারফরমেন্স আছে, তার যে কার্যক্ষমতা আছে সে কিন্তু অটোমেটিক্যালি কমিয়ে দেয়, অর্থাৎ সে কিন্তু তার প্রসেসিং পাওয়ারটা অটোমেটিক্যালি ডিক্রিজ করে যায়। ফলে যেটা হয়, আমরা যদি কোথাও গেম খেলি মানে হাই কোয়ালিটির গেম আমরা খেলতেছি হাই গ্রাফিক্সে, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের অটোমেটিক্যালি ফ্রেম ড্রপ করতেছে, অনেক সময় দেখা যায় আমরা কোনো ভারী অ্যাপস ইউজ করতেছি সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের অ্যাপসটা মানে অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাচ্ছে, অ্যাপসটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট তাপমাত্রা মানে যতক্ষণ আপনার ফোনটা আসবে না একটা স্বাভাবিক তাপমাত্রা ততক্ষণ কিন্তু আপনি কোনো ফোনে অ্যাপস ইউজ করতে পারবেন না। তো এই জিনিসটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়েছে এবং আপনার ফোনের যে ব্যাটারি আছে, আপনার ফোনের যে স্ক্রিন আছে, সব কিছুই কিন্তু অ্যাভারেজলি অপারেটিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই ওভারহিটিংটা আমরা স্মার্টফোনে কমাবো কীভাবে, তাই না? আমাদের ফোন তো ওভারহিটিং হয়ে চলেছে, তো সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনের ওভারহিটিংটা মানে স্মার্টফোনের যে হিটিংটা আছে সেটা আমরা বন্ধ করবো কীভাবে। তো দেখুন, অ্যাকচুয়ালি একেবারে কিন্তু বন্ধ করা আসলে সম্ভব না। তো বন্ধ করার কিছু ওয়ে আছে, সেটা যদি আপনারা মানে ফলো করেন সেক্ষেত্রে আমরা স্মার্টফোনের ওভারহিটিংটা বন্ধ করতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি কোথাও গেম প্লে করেন, হাই কোয়ালিটির হাই গ্রাফিক্সের আপনি গেম খেলতেছেন, সেটা আপনি কিছুটা বিরতি দিয়ে আসলে খেলতে পারেন, অথবা আপনি যদি দেখা গেলো যে আপনি আসলে ডাইরেক্ট সানলাইটের মানে কোথাও আসলে গেমটা খেলতেছেন, সরাসরি সূর্যের আলো সেখানে পড়ছে বা আশেপাশে আপনার এমন কোনো টেম্পারেচার আছে বা এনভায়রনমেন্টে আপনার কোথাও হিট আছে, এই ধরনের জায়গায় যদি আপনি স্মার্টফোন ইউজ করেন তাহলে আপনার স্মার্টফোনটা কিন্তু দ্রুত হিট হবে। তো আপনার যদি গেম খেলতেই হয়, আপনি একটা এমন একটা জায়গায় গিয়ে খেলতে পারেন যেখানে আসলে আপনার এনভায়রনমেন্ট থেকে কোনো হিট আসছে না বা বাইরের কোনো সোর্স থেকে হিট আসছে না বা আপনার ফোনের মধ্যে যে হিটটা আছে সেটা যেন আপনার ফোন থেকে আসলে মানে বের হয়ে যেতে পারে বা আপনার ফোনে যে হিটটা আছে সেটা যেন ডিসিপিয়েট হয়ে যেতে পারে। নেক্সট যে কারণটা আমি বলবো, যেটা আমি আগেও বলা উচিত ছিল, সেটা হচ্ছে ফোনের মধ্যে ব্যাক কভার ইউজ করা। তো দেখুন, আপনি যদি ফোনের মধ্যে ব্যাক কভার ইউজ করেন তাহলে আপনার ফোন কিন্তু আপনার ফোনের যে তাপমাত্রা আছে সেটা আসলে বেরোতে পারবে না, ফলে আপনার স্মার্টফোন কিন্তু ওভারহিটিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি সম্ভবই হয় মানে অ্যাটলিস্ট যদি সম্ভব হয় যে আপনার ফোনের মধ্যে ব্যাক কভার ইউজ না করার জন্য, সেক্ষেত্রে আপনি স্মার্টফোনে ব্যাক কভার ইউজ করবেন না। যদি ব্যাক কভার ইউজ করতেও হয়, কিছু ব্যাক কভার আছে যেগুলোর পিছনে কিন্তু আসলে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, সেগুলো আসলে আপনি ইউজ করতে পারেন, যার ফলে আপনি ফোন যতই ইউজ করেন না কেন আপনার ফোন থেকে কিন্তু যে হিটটা আছে সেটা কিন্তু ব্যাক কভার থেকে বের হয়ে যাবে। এবং ফাইনালি যদি বলি, যারা আসলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো ইউজ করেন তারা আসলে এই ওভারহিটিংয়ের যে প্রবলেমটা আছে সেটা আসলে কম ফেস করেন, বিকজ অফ তাদের ফোনের মধ্যে কিন্তু প্রসেসর টেকনোলজি ন্যানোমিটার টেকনোলজিটা আপনার ভালো থাকে, সেখানে কম ন্যানোমিটার টেকনোলজি প্রসেসর ব্যবহার করা হয়। তো ফাইনালি কিন্তু সেখানে আসলে অটোমেটিক্যালি আপনার হিট কম জেনারেট হয়, প্লাস আপনার এই ধরনের ফোনে কিন্তু আসলে লিকুইড কুলিং টেকনোলজি যেটা নিউ এসেছে সেটা কিন্তু ব্যবহার করা হয়, যার ফলে আপনার ফোনের যে হিটটা হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি সেখানে ডিসিপিয়েট হয়ে যায়। তো আপনারা যদি এই ধরনের টেকনোলজি সমৃদ্ধ ফোন ইউজ করতে পারেন বা এই ধরনের টেকনোলজির ফোন আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার ফোনের হিটটা কম জেনারেট হবে। এবং যারা বিভিন্ন উল্টাপাল্টা চার্জার দিয়ে আপনাদের স্মার্টফোনকে আপনারা চার্জ করেন, অরিজিনাল চার্জারটা ইউজ করেন না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি আছে ব্যাটারির ক্ষতি হতে পারে, ব্যাটারি ওভারহিটিং হয়ে যেতে পারে। তো আপনারা চাইলে আপনারা মানে ভালো ব্র্যান্ডের কোনো চার্জার বা আপনার অফিসিয়াল যে চার্জার আছে ফোনের সেটা দিয়ে চেষ্টা করবেন আপনার ফোনটাকে চার্জ করার জন্য। তো ওয়েল, ফাইনালি যদি বলি যে কারণগুলোর কথা আমি বলেছি, এগুলোর কারণে আসলে জেনারেলি স্মার্টফোন ওভারহিটিং হয় এবং এই ওভারহিটিং হওয়ার ফলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি। এবং যে যে স্টেপগুলোর কথা বললাম সেগুলো যদি আপনারা ফলো করেন তো আশা করি আপনাদের স্মার্টফোন ওভার
ফিঙ্গারপ্রিন্ট থেকে আপনারা বাঁচাতে পারবেন এবং ফাইনালি স্মার্টফোন ব্যবহার করার পরে আপনারা একটা ভালো পারফরম্যান্স পাবেন কোনো ল্যাগ পাবেন না কোনো মানে গেম খেলার সময় যে ফ্রেম ড্রপ আছে সেটা হয়তো পাবেন না অথবা আপনাদের ফোনের যে ওভারঅল পারফরম্যান্স আছে সেটা আপনারা বেটার পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার স্মার্টফোন এরকম ওভারহিটিং হয় কিনা এবং যদি হয়েই থাকে সেক্ষেত্রে আপনি কী কী স্টেপ নিয়েছেন আপনার স্মার্টফোনটাকে ওভারহিটিং থেকে বাঁচানোর জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে